ওয়েলকাম ব্যাক জানাই চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলছে, কারণ বন্ধুরা আমাদের গেম প্লে করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো সেটিংস। আর যদি এই সেটিংসটা তোমাদের ঠিক না থাকে তাহলে তোমরা কখনোই ভালো মতো গেম প্লে করতে পারবে না এবং হেডশট লাগাতে পারবে না। সো আমাদের গেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস যেটা হলো সেটা হলো সেন্সিবিলিটি সেটিংস। আর যদি এই সেন্সিবিলিটি সেটিংসটা তোমাদের ঠিক না থাকে তাহলে তোমরা কখনোই ভালো মতো গেম প্লে করতে পারবে না এবং হেডশট লাগাতে পারবে না। সো আমি আজকে তোমাদেরকে এই সেটিংস সম্পর্কে পুরোপুরি জানিয়ে দেবো, যে কোনটা কীরকম রাখবে, কত জিবি র্যামে কীরকম সেন্সিবিলিটি সেটিংস রাখবে সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সো তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরা ইজিলিভাবে হেডশট লাগাতে পারবা এবং ইজিলিভাবে গেম প্লে করতে পারবা অনেক ফেয়ারভাবে। সো এই জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে। যদি স্কিপ করে করে দেখো তাহলে পরে বলবা ভাইয়া কিছু বুঝলাম না, এটা কী বললা, স্কিপ না করে। আর যদি ভিডিওতে লাইক না করে দাও, কী করছো ইয়ার, একটা করে লাইক করে দেবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে করে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার থেকে মিস না হয়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দেয় একটা গেম প্লে ক্লিপ। আমার এই গেম প্লে ক্লিপ দেখে তোমরা বুঝতে পারবা যে এই ভিডিও দেখে তোমরা উপকৃত হতে পারবা কি না। সো আমি যখন এই সেটিংসটা করি, সেটিংস করার পর আমার গেম প্লেটা এই ইম্প্রুভই হয়েছে। সো তোমাদেরও এই ইম্প্রুভ করিয়ে দিতে আমি সাহায্য করব। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে কি করবা। তো এভাবে হেডশট মারার জন্য তোমরা এই সেটিংসটা গুরুত্বপূর্ণ। সো আমি এখন আসলাম গেমের মধ্যে, আসার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিই সেন্সিটিভ সেটিংসটা তোমরা কীরকম রাখবে। সো এই যে দেখতে পাচ্ছ সেন্সিটিভিটি সেটিংসে আমি আসলাম। আসার পর তোমাদেরকে আমি বলে দেব, প্রথমটা দেখতে পাচ্ছ এটা জেনারেল, এটা কি কাজ করে, এটা হলো যখন আমরা দুর্বল ফোনে গেলি তখন আমরা সবচেয়ে এটা বাড়িয়ে রাখবো, কেননা দুর্বল ফোনগুলোতে এখানে দেখতে পাচ্ছ মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য জেনারেলটা আমরা 100 রাখা প্রয়োজন। কিন্তু যে যারা 8 GB 6 GB র্যামের ফোনে গেলো তারা এখান থেকে 60-70 ভিতরে রাখলেই চলবে, কেননা এই ফোনগুলো এমনিতেই ফাস্ট থাকে। তাই এখান থেকে তোমরা ক্যারেক্টারটা নিয়ন্ত্রণে রাখার জন্য 60-70 রাখলে চলবে। তারপরে আসো রেড ডট। তো রেড ডটটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডশট লাগানোর জন্য। তো রেড ডট তোমরা এখান থেকে, যদি তোমরা 2 GB বা 3 GB র্যামের ফোনে গেম প্লে করে থাকো তাহলে তোমরা রেড ডটটা 100 রাখবা। তোমরা এটা জেনে রাখো, এটা 100 রাখবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেড ডট সেটিংসটা। যদি তোমরা 4-6 GB অথবা 8 GB র্যামের ফোনে গেলো তাহলে তোমরা এখান থেকে 50 রাখলে চলবে। থেকে আমি 100 রেখে গেম প্লে করি, তোমরা চাইলেও 100 গেম প্লে করতে পারো, যেহেতু আমি 3 GB র্যামের গেম ফোনে গেম প্লে করি। সো তোমরা আমার গেম প্লে দেখলে বুঝতে পারবা যে আমার গেম প্লে অনেকটাই ইম্প্রুভ হয়েছে আগের থেকে। আমি আগে কখনো হেডশট লাগাতে পারতাম না, কিন্তু এখন আমার গেম প্লেটা অনেকটাই ইম্প্রুভ হয়েছে। সো এখান থেকে ট্রু স্কোপটা তোমরা কি করবা, ট্রু স্কোপটা তোমরা 20 রাখবা। সো আমি এখানে 20 রাখলাম। সো 20x22 এরকমই হলে কোনো সমস্যা নেই, কিন্তু 20 রাখবা তোমরা এটা। সো ফোর স্কোপটাও এরকম 20 রাখবা। আর যদি তোমার এটা যে কোনো ফোন হোক, তোমরা 8 GB 2 GB যে কোনো ফোন হোক তোমরা এখান থেকে 20 রাখবা এই দুটা। তো নেক্সট হলো স্নাইপার, স্নাইপিংটা তোমরা এখান থেকে তোমরা 50-60-70 এরকম যে কোনো একটাতে রেখে দেবা। তো আমি 50 রেখে গেলি। তারপরে হলো নিউ, যে একটা আমাদের এখানে অপশন চলে এসেছে ফ্রি লক, তো এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জেনে রাখা উচিত। তো এটা হলো ফ্রি লক। ফ্রি লক মানে কি বুঝতে পারছো? সো এখানে আমরা দেখতে পাচ্ছ কাস্টম হাইডে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ফ্রি লক নামে একটা অপশন আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি। সো এখানে দেখতে পাচ্ছ ফ্রি লক, এই যে দেখতে পাচ্ছ ফ্রি লক অপশনটা। সো এখানে আমরা অফ বা অন করে রাখবে, তোমরা আমি বলে দেই ফ্রি লকটা কি, কাস্টম আইডি কি, আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রি লকটা কি। সো কাস্টম আইডি আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ফ্রি লকটা এই যে দেখতে পাচ্ছ, আমার এখানে চোখের মতো একটা আইকন আছে, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ আইকনটা আছে। সো এটা হলো আমাদের ফ্রি লক, যে আমাদের গেমের মধ্যে যাওয়ার পর পিছনের সাইডগুলো দেখতে পারি, এইগুলো হলো আমাদের ফ্রি লক। সো এটা হলো আমাদের ফ্রি লক, অনেকেই এইটা এই বিষয়টা জানে না। সো যারা যারা ফ্রি লক অন করে খেলতে ভালোবাসো তোমরা এখান থেকে ফ্রি লক অন করে খেলবা। সো ফ্রি লক অন করলে একটাই সুবিধা হয়, আমাদের পিছনের এনিমিগুলো তাড়াতাড়ি দেখা যায়, কেননা ফ্রি লকে ক্লিক করার সাথে সাথে আমরা পিছন সাইড সব কিছু দেখতে পারি। সো এখান থেকে তোমরা ফ্রি লকটা তোমরা যদি বেশিভাবে ঘুরাতে চাও, যে চোখের মতো আইকনে ক্লিক করার পর অনেক ফাস্টলি ঘুরতে চাও, তাহলে তোমরা এখান থেকে 60-70 রাখবা, কেননা এটা এমনিতে অনেক ফাস্ট কাজ করে, তোমরা এখান থেকে 60-70 রাখবা। আর যারা যারা তো অফ করে রাখবা, এটা তো অফ হয়েই যাবে। সো এটা তেমন ম্যাটার করে না, অনেকেই অফ করে গেলে আবার অনেকেই অন করে গেলে। এই ছিল সেন্সিবিলিটি সেটিংসটা। সো সেন্সিবিলিটি সেটিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেড ডটটা। তোমরা রেড ডটটা একটু ভালোভাবে বুঝে শুনে রাখবা, তাহলে তোমরা গেম প্লে অনেকটা ইম্প্রুভ হবে। সো এখন হলো তোমরা হেডশট কীভাবে লাগাবা। হেডশট লাগানোর জন্য তোমাদের এখানে একটু কাজ করতে হবে, যেমন কাস্টম হাইডে যাওয়া। কাস্টম হাইডে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদের ফায়ার বাটনটা যেটা আছে, তোমরা যখন এনিমির কাছে গুলি করবা, যখন এনিমি যেদিক দিয়ে যাবে সেই দিক দিয়ে টান করবা, তখন তোমাদের হেডশটটা একদম ইজিলিভাবে লেগে যাবে। সো এটা করার জন্য তোমাদের কী করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। সব কিছু প্র্যাকটিসের উপরই কাজ করে, তোমরা যদি প্র্যাকটিস ঠিকমতো করো তাহলে তোমরা ইজিলিভাবে হেডশট লাগাতে পারবা। তাই তোমরা প্রতিদিন ট্রেনিংয়ে যাও বা ক্ল্যাশ স্কোয়াড যে কোনো মোডে গিয়ে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। সো প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে ইজিলিভাবে শিখে যাবা। সো আমার
আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ইভেন্ট রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।